हाय एवरीवन, अस्सलामु आलाइकुम। बांगला कुकिंग आरो एकटी नतून रेसिपि देखार जोन्नो सबाइके वेलकाम जानाच्छि। आर आजकेर रेसिपिटी होच्छे राजकीय स्वादे साबुदानार पायेश। आमी 100% ग्यारंटी दिए बोलछि एई पायेशटा जेई खाबे तार मुखे लेगे थाकबे आर बारबार खेते इच्छे करबे। एटा सेरकमई एकटा पायेशेर रेसिपि। ताहले एक नजरे पायेशेर रेसिपिटा देखे नि। हमें एखाने प्रथमे हाफ कप साबुदाना भालो करे धुए पानीर मध्ये भिजिए रेखेछि। साबुदाना आगे थेके पानीर मध्ये भिजिए रखले सहजे सिद्ध हुए जाबे आर साबुदानागुलो फुले उठबे। ए साबुदानागुलोके आमी पानीर मध्ये आधा घंटा भिजिए रखबो। तारपर चुलोय एकटा पैने 5 कप लिकुईड दूध गरम बसिए दिएछि, मानी 1 लिटार आरो 1 कप, कारण साबुदानार पायेश रान्ना करते दूधेर परिमाणटा एकटु बेशी लागे। এখন দুধটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এখন দুধটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। এই তো 4-5 মিনিটের মধ্যে দুধটা ফুটে এসেছে, আমি আরো একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই লিকুইড দুধটাকে জাল দিয়ে কমানোর প্রয়োজন নেই, কারণ সাবুদানার মধ্যে দুধের পরিমাণ বেশি থাকাটাই ভালো। যখন দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে তখন এই যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো পানি ঝরিয়ে রেখেছি আমি। আর দেখুন সাবুদানার সাইজগুলো একটু ফুলে ফুলে গিয়েছে। এখন একটু একটু করে সাবুদানা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সবগুলো সাবুদানা একসাথে দেওয়া যাবে না, না হয় দলা পেকে যাবে, কারণ দুধটা গরম আছে আর সাবুদানাগুলো ঠান্ডা। তার জন্য অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে তারপর সবগুলো দিতে হবে। আমার সবগুলো সাবুদানা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সাবুদানাগুলো সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না, কারণ সাবুদানাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তার জন্য। এখন এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তার জন্য যেহেতু লিকুইড দুধটা আমি আগে থেকে ঘন করিনি, তার জন্য পাউডার দুধ দিয়ে দিয়েছি। এর কারণে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে আর খেতেও খুব মজা লাগবে। গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে গুঁড়ো দুধের। আর এরই মধ্যে সাবুদানাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সাবুদানার মধ্যে যেই একটা সাদাটে ভাব থাকে সেটা আর নেই। এখন এই পায়েসের মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। এর আগে কিন্তু আমি মিষ্টি দেইনি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এখন এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে যেমন স্বাদটা বাড়বে আর এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তবে কনডেন্স মিল্কের পরিবর্তে পুরোটা আপনারা চিনি দিয়েও করতে পারবেন। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তবে লবণটা আপনারা দিতে না চাইলে নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর চুলোটা থাকবে মিডিয়াম টু লো হিটে, কারণ সাবুদানা খুব তাড়াতাড়ি দলা পেকে যায় এবং নিচেও লেগে যায়। এর জন্য অনবরত নাড়াচাড়া করে যেতেই হবে, কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত পায়েসটা ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। একদম লাস্ট পর্যায়ে আমি 2 এলাচ দিয়ে দিচ্ছি, এর জন্য একটা শাহি শাহি ফ্লেভার আসবে। তবে এলাচের পরিবর্তে আপনারা এখানে গোলাপ জলও দিতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পায়েসটা অনেক ঘন হয়ে এসেছে, আর এর থেকে ঘন আমি করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এই সাবুদানার পায়েসটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলোটা অফ করে দিব। আর দেখতেই তো পারছেন এর ঘনত্বটা কতটা আছে, যখন ঠান্ডা হবে তখন বুঝতে পারবেন কতটা ঘন হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে সাবুদানার পায়েস। আমি প্রথমে পরিবেশন করে দেখিয়েছি, এখন আর দেখালাম না। আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন এর উপরে একটা মোটা সর পড়ে গিয়েছে, আর দেখেছেন তো কতটা লোভনীয় হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পায়েসটা একবার না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।